পার্সোনাল দোয়া করি না আমরা, আল্লাহ আমারে একটা সুন্দর বউ দাও অথবা আমার বাচ্চাটা যেন পড়াশোনায় ভালো হয়, কিছু একটা, যে কোনো কিছু পার্সোনাল যা কিছু চাই। যখন এইভাবে সাপ্লিকেশন যেটা দোয়া যেটা একান্তে যে দোয়াটা আমরা করি সেটা যখন চাই, সেটা কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে কিন্তু দরুদ পড়া, সেটা বা সালাত পড়া। অনেকেই জানি না আমরা, অনেক ভালো ভালো মানুষরা জানেন না, এবং জানেন না বলে যেটা হয়তো সেই দোয়াটা কবুল হয় না, সেই দোয়াটা ঝুলে থাকে। আল্লাহ রাসূলের হাদিস পড়বো আমরা, যে দোয়াটা ঝুলে থাকে যতক্ষণ না সালাত পড়া হয়। সুতরাং কি ওটা কোথাও যাচ্ছে না, আপনি আপনি খুব গায়ে মনে আল্লাহর কাছে কিছু চাইতেছেন কিন্তু ওটা যাচ্ছে না, বিকজ আপনি ওটার সাথে দরুদটা পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এভরি সাপ্লিকেশন ইজ স্ক্রিনড আনটিল ওয়ান সেন্ট সালা আপন মোহাম্মদ অ্যান্ড দ্য ফ্যামিলি অফ মোহাম্মদ। আল্লাহ রসুল এবং তার ফ্যামিলির উপরে যতক্ষণ আমরা দরুদ না পড়ি, সালাওয়াত না পড়ি বা সালাত না পড়ি, ততক্ষণ পর্যন্ত দোয়াটা স্ক্রিন হয়, ফিল্টার্ড হয়ে যায়, পাস করে না, মানে কোথাও যায় না, ঝুলে থাকে। অন্য বর্ণনায় বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে কেউ কেউ বলছেন ঝুলে থাকে। এইখানেও কতগুলা নিয়ম আছে, খিলাফ আছে স্কলারদের। কেউ কেউ মনে করেন যে দোয়ার শুরুতে করতে হবে দরুদ, কেউ কেউ মনে করেন দোয়ার মাঝখানে করতে হবে, কেউ কেউ মনে করেন শেষে করতে হবে। সব কিছুই করে হাফিজ ইবনুল কাইম বলছেন দ্য কারেক্ট ভিউ হচ্ছে শেষে করাটা, শেষে করাটা। আপনি শুরুতে ধরেন অন্য কিছু পড়তে পারেন, আমরা যেগুলো পড়ি, কিন্তু যখন পার্সোনাল সাপ্লিকেশন করতেছেন তখন শেষের দরুদটা পড়বেন, আল্লাহরই করে শুরু করবেন আর শেষের দরুদটা পড়বেন, আল্লাহর প্রশংসা করে শুরু করবেন। আচ্ছা।